ফ্রেন্ডস, ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই সন্ধ্যাবেলা এখন সবাই উঠে গেছো। আচ্ছা, এখন আমি একটা রেসিপি করছি কালকে স্কুলে টিফিনের জন্য, প্লাস আমারও কালকে সকালে টিফিনটা হয়ে যাবে। আমি একেবারেই এখন বানিয়ে রাখছি এই জন্য। তো রেসিপিটা কী করছি সেটা তোমাদেরকে বলছি, কিন্তু তার আগে একটা কথা বলি। আমি যেটা বানাচ্ছি সেটা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারা সহজে খেতে চায় না, যেহেতু এটার কোনো একটা মানে নিজস্ব কোনো টেস্ট নেই। সেই জন্য তো সেটা টেস্টি করে কি করে বাচ্চাদেরকে খাওয়ানো যায় আমি আজকে সেটাই তোমাদেরকে শেখাবো। তো চলো দেখা যাক কি আমি আজকে টিফিনটা বানাচ্ছি। আমি যে রেসিপিটা তোমাদেরকে আজকে দেখাতে চলেছি সেই রেসিপিটার নাম হচ্ছে ওটসের উপমা। তো এবার তোমরা ভাবছো ওটসের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম, আমি সবাইকে বুঝিয়ে দিচ্ছি। এখানে তো আমি ওটস নিয়েছি, এতটা ওটস নিয়েছি, আর তার সঙ্গে আমি দেব ফুলকপি, গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা অপশনাল, তোমরা চাইলেও ইউজ করতে পারো আবার নাও ইউজ করতে পারো। তো আমি জাস্ট এটা দিচ্ছি যে ওটসটা একটু অন্যরকম লাগে খেতে, সেই জন্য জাস্ট টেস্টটা চেঞ্জ করার জন্য ক্যাপসিকামটাও সেই জন্য ইউজ করছি। তো চলো কীভাবে এটা বানাচ্ছি আজকে তোমাদেরকে বলি। আমার ওটস উপমা রেডি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও আমাকে কমেন্ট করে, আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকে এইটুকুই, আবার পরে দেখা হচ্ছে। টাটা।